हाई फ्रेंड्स, वेलकाम टू आवर चैनल स्टे फोकस्ड। आज के क्लास सेवेनर लेसन एटर द स्टोरी अफ प्रसरपाइन प्रोजेर फाइनल पार्ट बा यूनिट टूटा पढ़ब। एर आगे अंशटा आमी आमार आगे भिडियोते आपलोड करेछि, सेटा तुम्हारा डेस्क्रिप्शन बक्स बा एंड स्क्रीन थेके तार लिंकटा निये नियो। सो लेट्स स्टार्ट। इन द इवनिंग सिरेस केम बैक होम। सन्धे बेलाय सिरेस बाड़ी फिरे एलो। शी डिड नॉट फाइंड हार डॉटर हु यूजुअली केम रानिंग टू मीट हार। से तार मेके खुजे पेलो ना जे साधारणत तार साथे देखा करते आसे। अर्थात सिरेस जखन सन्धे बेला बाड़ी फिरे आसे तखन प्रसरपाइन तार मायेर साथे देखा करते आसतो, किन्तु सेदिन आर प्रसरपाइन एलो ना। दिस हैड नेवर हैपेंड बिफोर। एटा आगे कखनो घटेनी। सिरेस वाज ग्रेटली सरप्राइज्ड एंड अ लिटिल वारिड। सिरेस खूबी सरप्राइज्ड अर्थात खूबी अबाक हलो एवं से किछुटा चिंतित हलो। सी सर्च्ड फॉर हार इन ऑल द रूम्स बट दे वेर ऑल एम्प्टी। सिरेस की करलो ना समस्त रूमे प्रसरपाइन के खुजलो, किन्तु समस्त रूमगुलो बा घरगुलो फाँका छिलो, एम्प्टी अर्थात खाली बा फाँका। Then she lighted a torch from the fires of a volcano and wandered about the fields and the valleys looking for Proserpine. Tarpor she ki korlo na ekta torch ortat ekhane hocche moshal, ekta moshal jalalo kotha theke na agniyogirir je fire agun thake shekhan theke ebong tarpore she mathe ebong valley ortat upottokate sei Proserpine ke khujte gelo. The search went on for the whole night and in the morning her grief knew no bounds. Tar ei khoja ta sara raat dhore cholechilo ortat sara raat dhore she Proserpine ke khujechilo ebong tarpor jokhon sokal holo tokhon tar dukher ar kono sima roilo na, bounds ortat sima ortat tar prochondo mon kharap hoye gechilo. That very day Ceres began a long journey. সেই দিনই সিরিস একটা দীর্ঘ যাত্রা শুরু করলো। সি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, ওভার হিলস অ্যান্ড ভ্যালিস ফর ডেজ টুগেদার। সে বিভিন্ন দেশ, সমুদ্র, পাহাড় এবং উপত্যকার মধ্য দিয়ে কয়েকদিন ধরে যাত্রা করলো, অর্থাৎ ওকে খুঁজতে লাগলো। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ। পৃথিবীতে তার যে কাজ ছিল সেগুলো সে সমস্ত নেগলেক্ট অর্থাৎ অবহেলা করলো। As a result, the crops failed everywhere. এবং এর ফলে সমস্ত জায়গাতে শস্য উৎপাদন ব্যাহত হলো। আমরা এর আগে পড়েছি যে সেরেস গডেস ছিল ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজের। তাই সেরেস তার কাজে যেহেতু মন দিচ্ছিল না, তাই পৃথিবীতে যে শস্য উৎপাদন সেগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন। সমস্ত জমিগুলো শুকনো এবং ব্যারেন অর্থাৎ অনুর্বর হয়ে গেল। ফেমিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ অর্থাৎ কোনো চাষবাস হবে না, মানুষ খেতে পাচ্ছে না, অনাহারে দিন কাটছে, এরকম একটা অবস্থা। ইট সিম দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার। এবং মনে হচ্ছিল যে পৃথিবীও এই শোকার্ত মায়ের সাথে শোক করছে, অর্থাৎ পৃথিবীও দুঃখী হয়ে গেছে সেরেসের সাথে সাথে। দ্য পিপল ওয়ার স্টার্ভিং। লোকেরা অনাহারে ছিল, স্টার্ভিং অর্থাৎ না খেতে পেয়ে থাকা। দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। তারা সেরেসের কাছে এলো এবং ইমপ্লোর অর্থাৎ তাকে অনুরোধ করা, তাকে অনুরোধ করলো যে আগে তারা যেরকম সুখে শান্তিতে ছিল সেই আগের জিনিসগুলো যাতে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের জীবনটা যাতে রক্ষা পায়। সেরেস লিফটেড হার স্যাড ফেস ওয়্যারি উইথ সিজলেস ওয়ান্ডারিং অ্যান্ড সেড আই ক্যান নট টেক কেয়ার অব দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। সিরিস এই কথা শুনে তার মুখটা তুললো এবং সিরিসের মুখটা খুবই ক্লান্ত হয়ে গেছিলো দুঃখে এবং এত যে ও ঘুরেছে মেয়েকে খোঁজার জন্য তাতে। এবং সে বলেছিল যে আমি যতক্ষণ না আমার মেয়েকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি এই পৃথিবীর কোনো যত্ন নিতে পারবো না। সো দ্য পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার
হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস। তাই লোকেরা ঠিক করলো যে তারা জুপিটারের কাছে যাবে, জুপিটার অর্থাৎ বৃহস্পতি, যে ছিল দেবতাদের রাজা, কিং অফ গডস। তাই তারা জুপিটারের কাছে যাবে বলে ঠিক করলো। অ্যান্ড টু জুপিটার দে সেন্ড দেয়ার প্রেয়ার টু ব্রিং প্রসারপাইন ব্যাক টু হার মাদার। এবং জুপিটারের কাছে গিয়ে তারা প্রার্থনা জানিয়েছিল যে যাতে প্রসারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। দে ওয়্যার স্যাডলি ইন নিড অফ সেরিস হেল্প, তাদের সেরিসের সাহায্যের খুব প্রয়োজন ছিল। সেরিস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি। সেরিস সারা পৃথিবী ঘুরে শেষ পর্যন্ত আবার সিসিলিতে ফিরে এলো। ওয়ান ডে হোয়েন সি ওয়াজ পাসিং বাই এ রিভার, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট। একদিন সে যখন একটা নদীর পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তখন নদীর ঢেউ একটা কিছু তার পায়ের কাছে বয়ে নিয়ে এলো। সি পিকড আপ দ্য অবজেক্ট অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ দ্য গ্রিডেল অফ আর ডটার। সে সেই অবজেক্ট অর্থাৎ সেই জিনিসটাকে তুলে নিল এবং দেখল যে ওটা ছিল তার মেয়ের কোমর বন্ধনী বা বেল্ট, যেটা আমরা এর আগে পড়েছিলাম যে প্রসারপাইন যখন মাটির নিচে ঢুকে যাচ্ছিল প্লুটোর সাহায্যে, ঠিক তার আগের মুহূর্তে ও তার বেল্টটাকে খুলে বাইরে ছুঁড়ে দিয়েছিল। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন। সেরেস এটাকে বারবার খুব মনোযোগ দিয়ে দেখতে থাকল। টিয়ার্স ফিল হার আইজ অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিক্স, তার চোখগুলো জলে ভরে গেল এবং তার যে গালগুলো বিবর্ণ হয়ে গেছিলো সেই গালের ওপরে গড়িয়ে পড়তে লাগলো চোখের জলটা। সি স্যাডেনলি সিম টু হিয়ার আ ভয়েস কামিং ফ্রম আ নিয়ার বাই ফাউন্টেন। সে হঠাৎই কাছের একটা ঝর্ণা থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেল। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারার এভরি মোমেন্ট অ্যান্ড ইট সেড, সেরিস গ্রেট মাদার অফ দ্য আর্থ, আই এম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন। এবং সেই যে আওয়াজটা, কণ্ঠস্বরটা, সেটা আস্তে আস্তে আরও ক্লিয়ার অর্থাৎ স্পষ্ট হতে থাকলো। এবং সে বলল সেরিসকে যে সেরিস, তুমি হলে এই পৃথিবীর মহান মা এবং আমি হলাম নিম্ফ অফ দ্য ফাউন্টেন। নিম্ফ অর্থাৎ একজন দেবী, এবং সে কিসের দেবী বলছে, না ফাউন্টেন অর্থাৎ ঝর্ণার দেবী। আই লিভ ইন দ্য ডার্ক ডেপস অফ দ্য আর্থ, আমি পৃথিবীর গভীরে বাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন ইয়োর ডটার অন দ্য থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, এবং আমি তোমার মেয়েকে প্লুটোর রাজ্যে দেখেছি। হার চিকস ওয়্যার পেল অ্যান্ড হার আইজ ওয়্যার হেভি উইথ উইপিং, তার গালগুলো পেল অর্থাৎ বিবর্ণ হয়ে গেছে এবং তার চোখগুলো কেঁদে কেঁদে ভারী হয়ে গেছে। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড ব্যাক টু ইউ, তুমি জুপিটারের কাছে যাও এবং তার কাছে প্রার্থনা করো যাতে প্রসারপাইনকে তোমার কাছে আবার ফিরিয়ে দেয়। ডু নট গ্রিভ এনি মোর, আর তুমি দুঃখ করো না, গ্রিভ অর্থাৎ দুঃখ করা বা শোক করা। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম সিম টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, এই কথাগুলো বলেই ওই যে নিম্ফ, ওই যে দেবী ছিল, সে আকাশের দিকে এবং সূর্যের দিকে চলে গেল অর্থাৎ অদৃশ্য হয়ে গেল। সেরিস নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেড, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ। সেরিস জুপিটারের কাছে এলো এবং সেখানে গিয়ে বলল যে আমার মেয়ে কোথায় আছে সেই জায়গাটা আমি খুঁজে পেয়েছি। প্লিজ গিভ হার ব্যাক টু মি অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াস, দয়া করে আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন এবং আমি তাহলে পৃথিবীকে আবার আগের মতোই শস্য শ্যামল করে দেবো, অর্থাৎ ফ্রুটফুল মানে চাষবাস হচ্ছিল না, শস্য কিছুই ফলছিল না, তাই বলছি ফ্রুটফুল এবং গ্রিন এবং গাছপালাতে ভরিয়ে দেবো এই পৃথিবীকে। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ। জুপিটার, এই মা অর্থাৎ সেরিসের দুঃখ এবং পৃথিবীর মানুষদের যে প্রার্থনা ছিল তাতে তিনি গভীরভাবে বিচলিত হলেন, ডিপলি মুভড অর্থাৎ এটা তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। হি থট ফর এ হোয়াইল অ্যান্ড সেড, তিনি একটু ভাবলেন এবং তারপর বললেন,
Proserpine may return to Earth if she has not tasted any food in Pluto's kingdom. তিনি বললেন যে ঠিক আছে, Proserpine এই পৃথিবীতে আসতে পারে যদি না সে প্লুটোর রাজ্যে কোনো খাবার খেয়ে থাকে, অর্থাৎ কোনো খাবার যদি ও টেস্ট করে থাকে তাহলেও আসতে পারবে না। সিরিস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অব দ্য ডেড। সিরিস তাড়াতাড়ি করে সেই মৃতের দেশে গেল। ডিসেন্ডেড অর্থাৎ ওয়েন ডাউন, মানে সেটা মাটির নিচে ছিল পাতালে, তাই এখানে ডিসেন্ডেড বলা হয়েছে। বাট অ্যালাস, কিন্তু হাই, দ্যাট ভেরি ডে Proserpine হ্যাড ইটেন 6 পোমগ্রানেট সিডস, অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস সি ওয়াজ ডেস্টিনড ইচ ইয়ার টু স্পেন্ড আ মান্থ ইন দ্য রেম অফ দ্য ডেড। কী হয়েছিল না, Proserpine সেই দিনই 6টা পোমগ্রানেট সিড অর্থাৎ বেদানার বীজ খেয়ে নিয়েছিল, এবং এর ফলে কী ঠিক হলো না, ওই প্রত্যেকটা বীজের জন্য এক মাস করে তাকে ওখানে থাকতে হবে, অর্থাৎ ও 6টা বীজ খেয়েছে তো 6টা বীজের জন্য ওকে 6 মাস ওখানে থাকতে হবে। সো ফর 6 মান্থ এভরি ইয়ার Proserpine উড কাম ব্যাক টু হার মাদার। তাই সে কী করতো না, প্রতি বছর 6 মাসের জন্য তার মায়ের কাছে আসতো। হোয়েন সি ডিড সো ফ্লাওয়ার্স ব্লুমড, বার্ড স্যাং, অ্যান্ড দ্য আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন। যখন সে আসতো তখন কী হতো না, ফুল ফুটতো, পাখিরা গান গাইতো এবং পৃথিবীও হাসতো, এবং এই সুন্দরী ইয়াং এবং এই তরুণী রানীকে তারা অভ্যর্থনা বা স্বাগত জানাতো। বাট হোয়েন দ্য টাইম কেম ফর Proserpine টু রিজয়েন প্লুটো ইন দ্য ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, সিরিজ উড বিগিন টু গ্রিভ ফর 6 মান্থস। কিন্তু যখন আবার সেই 6 মাস পেরিয়ে যেত, তখন আবার 6 মাস তাকে ওই প্লুটোর রাজ্যে থাকতে হতো, তো তখন আবার সিরিজ কী করতো না, প্রচণ্ড দুঃখী হয়ে যেত এবং মন খারাপ করতো। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, পৃথিবীও খুবই দুঃখী এবং গ্লুমি অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছেরা তাদের পাতা ঝরিয়ে ফেলতো, শেড অর্থাৎ ঝরে যাওয়া। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড, ফুলেরাও মাটির তলায় লুকিয়ে যেত। আনটিল দে হার্ড এগেন দ্য জেন্টেল ফুটফল অফ Proserpine রিটার্নিং টু আর্থ, যতক্ষণ না তারা আবার Proserpine জেন্টেল অর্থাৎ সেই মৃদু পায়ের শব্দ, অর্থাৎ জেন্টেল ফুটফল, পায়ের শব্দ শুনতে না পেত ততক্ষণ তারা এইভাবেই সবাই দুঃখ করে থাকতো। আশা করব তোমরা বুঝতে পেরেছো, এটা একটা খুব সুন্দর স্টোরি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি এ ধরনের ভিডিও প্রায়ই আপলোড করতে থাকি। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। গুড বাই, হ্যাভ এ নাইস ডে।